আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, আর বিএনপি জামাত জোট দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নাশকতা করছে। জনভোগান্তি লাঘবে মেট্রো রেল চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান শিল্প প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন এমআর আসাদ। দেশকে অস্থিতিশীল করার মতো যে কোনো কর্মসূচির বিরুদ্ধে সবসময় সরব ঢাকা 15 আসনের আওয়ামী লীগ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। বিএনপির গণমিছিল ঘিরে মিরপুর 10 নম্বরে শান্তি সমাবেশ করে তারা। সমাবেশে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। এই সময় ঢাকা 15 আসনের সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন তারা। বৃহত্তর মিরপুরের মাটির মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার সাহেব যেখানে ডাক দিবেন, ইনশাআল্লাহ আমরা সবাই এভাবে সমবেত হয়ে জামাত বিএনপির হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। আগামী নির্বাচনে কামাল ভাইয়ের নেতৃত্বে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব। ওই বিএনপি জামাত কুলাঙ্গাররা আজকে আমাদের উন্নয়নকে দাবিয়ে রাখতে চায়। নৈরাজ্য সৃষ্টি করেছে তার বিরুদ্ধে আমরা শান্তির জন্য ওখানে উপস্থিত হয়েছি। আমরা কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে কোন রকম ভয় ভীতে আমরা রাজপথ ছেড়ে যাবার লোক নয়। আলহাজ কামাল আহমেদ মজুমদার নেতৃত্বে আমরা এখানে আসি, ওরা যদি কোনো রকম নৈরাজ্য করে আমরা এটার কঠিন ভাবে জবাব দিব। জনগণের নিরাপত্তা এবং শান্তির জন্য এখানে অবস্থান নিয়েছি। কালাপুরাও সন্ত্রাস করে তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ নাশকতা করবে, এই জন্য আমরা আজকে এখানে শান্তি সমাবেশ ডেকেছি। সাধারণ জনগণ আজ রুখে দাঁড়িয়েছে এই উন্নয়নে ব্যাঘাতকারীদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। শেখ হাসিনার কোনো ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই। আর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। ওই বিএনপি জামাত ওরা বিষাক্ত সাপ, ওদেরকে বিশ্বাস করার কোনো জো নাই, ওরা খুনি, ওরা সাম্প্রদায়িক অপশক্তি। জামাত শিবির বিএনপি যে আজকে এই বাংলাদেশের শান্ত পরিবেশকে নষ্ট করতে চায়, গণতন্ত্রকে হত্যা করতে চায়, উন্নয়নের আজকে বাধা হিসাবে ষড়যন্ত্র করছে। বিএনপি জামাতের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই, তাই তাদের এই আজকের এই কর্মসূচি নিয়ে জনগণ আতঙ্কিত। জনগণ মনে করে আজকের এই কর্মসূচি হল জঙ্গিবাদদের কর্মসূচি। আমরা পদ্মা সেতু মেট্রো রেলের জমিতে প্রবেশ করেছি, কিন্তু একটি মহল তারা ষড়যন্ত্র করে এই উন্নয়নকে ব্যাহত করতে চায়। আমাদের 15 আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ আলহাজ কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের ভাত ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে বলে জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সব সময় জনগণের পাশে থেকে এদেশের মানুষের ভাটের এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। করোনাকালীন সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ পাড়ায় মহল্লায় যে আপনাদের পাশে সাহায্য সহযোগিতা করেছে, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা আপনাদের পাশে ছিল, আজকে আপনাদের পাশে আছে। স্বাধীনতা বিরোধী চক্র উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশকে সহিংসতার দিকে নিয়ে যেতে চায় বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে উন্নয়নের রোলমডেল, সারা বিশ্ব হতবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কিভাবে সম্ভব আজকে জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব আজকে উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত জোট আজকে বিভিন্ন নাশকতামূলক কর্মসূচি দিয়ে বাধাগ্রস্ত করছে উন্নয়নকে। মেট্রো রেল চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বৃহত্তর মিরপুরের গণমানুষের এই নেতা। এ সময় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান শিল্প প্রতিমন্ত্রী। মেট্রো রেলের উদ্বোধন করা হয়েছে,
মিরপুরবাসী বৃহত্তম মিরপুরবাসী সবচেয়ে বেশি উপকৃত। আমি জনেত্রী শেখ হাসিনাকে মেট্রো রেলের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, যে মিরপুরবাসীর সেই দুর্ভোগ তিনি লাঘব করেছেন। 24 সালের জানুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনে আমার নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা যদি আবার আপনাদের মূল্যবান ভোট দিয়ে ক্ষমতা আসেন, ইনশাআল্লাহ 2041 সালে স্মার্ট বাংলাদেশ আমরা করব। সমাবেশ শেষে আলহাজ কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।